বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। সরাসরি আমরা এখন চলে আসতেছি সুমন মামুর ধান খেতে। তো আপনারা দেখতে পারছেন সুমন মামু ধান বাড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে বাগনি মুস্তাকিন। তো আপনারা সরাসরি দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। আমরা সুমন মামুর সাথে কথা বলে জানব যে কতটুক ধান করেছে এই যে আষাঢ়ে আমন ধান। মামু ভালো আছো? কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, কতটুক ধান করেছেন এবার? পাঁচ বিঘে না? ইনশাল্লাহ ধান কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ধান। তা অনেক কৃষকের সাথে তো কথা বলে জানতে পারিছি প্রত্যেকেরই ইঁদুরি প্রচুর ক্ষতি করেছে, আপনার কিরকম ইঁদুরি ক্ষতি করেছে? এক বিঘে খায় বলেছে, পাঁচ বিঘের থেকে প্রায় এক বিঘের ধান খাওয়া গেছে না? অন্য বছরের তুলনায় কি এই বছর ধান খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে? ধান খারাপ হয়েছে। ধান খারাপ হয়েছে না, ইঁদুরের জন্যই সমস্যা তাই তো? বৃষ্টি মনে হয় ছিল না নাকি? এই লাস্টের দিকে হালকা বৃষ্টি হয়েছে তাই তো? ইঁদুরি খাইছে। তাই ধানগুলো কি সব খাওয়ার জন্য নাকি বিক্রির জন্য? কিছু বিক্রি হবে কিছু না? তা ঠিক আছে, ধন্যবাদ আপনার চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, সুমন ওর মুখ থেকে শুনলেন তো অনেক ধান হয়েছে কিন্তু তার ভিতরে ইঁদুরি প্রচুর নষ্ট করে ফেলেছে। আমরা সরাসরি দেখাচ্ছি কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন প্রতিনিয়ত আমরা একটা কৃষি ও খামার বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। তো প্রত্যেকটা ভিডিও আপনার দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা সরাসরি দেখাচ্ছি যে মামু ধানগুলো আঁটি বাইতে বাড়ি নিয়ে যাচ্ছে, চেষ্টা চালাচ্ছে। তারপরে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আমরা পুরো জমিটা ঘুরে দেখাবো। দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি মুটু শ্রাবণ। আর আপনারা দেখাচ্ছি সুমন মামার সেই ধানগুলো এখন বাড়ি নিয়ে যাওয়ার পালা। দেখতে থাকুন আপনারা এবং ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে গেলে কমেন্ট বক্সে লিখবেন, খারাপ লাগলেও লিখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমাদের আরেকটি চ্যানেল রয়েছে কৃষি চ্যানেল বাংলা, পারলে ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আর এখন তো দেখছেন কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল, তো সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। দেখাচ্ছি সুমন মামার সে ধানগুলো বাড়ি, লাস্টের যে ধানগুলো থেকে গেছে ধানগুলো বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সরাসরি আমরা দেখাচ্ছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে কৃষি খামার বিষয়ক ভিডিও আপলোড করা হয়, তো যার কারণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা নতুন আমার এই চ্যানেলে তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা, যারা পুরনো আছেন তাদের তো ভালোবাসা পূরণ তো আছেই। অবশ্যই আপনারা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে সুমন মামুর ধানের ক্ষেত থেকে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।